এদিকে অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা দিচ্ছেন না সুখেন্দু শেখর, ফুসফুসের সমস্যা, এইমসে চিকিৎসা চলছে, তলবের উত্তর দিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়কে তলব করা হয়েছিল। প্রথম নোটিশেও তিনি জানিয়েছিলেন যে তিনি অসুস্থ যেতে পারবেন না, তারপরে পরে গতকালই তাকে আরেকটা নোটিশ সার্ভ করে কলকাতা পুলিশ এবং তিনি আবারও জানিয়ে দিয়েছেন তিনি অসুস্থ, এইমসে চিকিৎসা চলছে, ফলত তিনি হাজিরা দিতে পারবেন না বলে জানিয়েছেন তৃণমূল সাংসদ। এই তৃণমূল সাংসদের বিরুদ্ধেও কিন্তু সোশ্যাল মিডিয়াতে মিসলিডিং তথ্য, অর্থাৎ যে তথ্য তিনি শেয়ার করেছেন সেটাও কিন্তু কলকাতা পুলিশ মনে করছে যে এই তথ্য ভুল, ভুল তথ্য তিনি শেয়ার করেছেন, ফলত কোথাও গিয়ে তিনি গুজব ছড়াচ্ছেন, জনমানুষে তার প্রভাব, বিরূপ প্রভাব পড়ছে, সেই কারণেই কিন্তু তলব করা হয়েছিল তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদকে। কলকাতা পুলিশের পক্ষ থেকে দুটি নোটিশ দেওয়া হয় কিন্তু তিনি দুবারই জানিয়েছেন যে তিনি অসুস্থ, সে কারণেই তিনি হাজিরা দিচ্ছেন না। দেবজ্যোতি ঘোষ রয়েছেন, দেবজ্যোতি, সুখেন্দু শেখর রায় তিনি বলছেন যে তিনি অসুস্থ তাই তিনি হাজিরা দিতে পারছেন না, এক্ষেত্রে কলকাতা পুলিশের পক্ষ থেকে কি পরবর্তী কোনো স্টেপ নেওয়া হবে? কলকাতা পুলিশের পক্ষ থেকে আজকে বিকেল পর্যন্ত অপেক্ষা করা হবে, তারপর তাকে আর একটা নোটিশ পাঠানো হবে, যদি তিনি না আসেন তাহলে কলকাতা পুলিশের কর্তারাই তার বাড়িতে যাবেন এবং তার সঙ্গে কথাবার্তা বলবেন। তিনি ইমেল মারফত কলকাতা পুলিশকে দুটি এক্সপ্রেশন পাঠিয়েছেন এবং তার যে ফুসফুসের সমস্যা রয়েছে তার বেশ কিছু তথ্য তিনি কলকাতা পুলিশকে দিয়েছেন। তিনি বলছেন এই মুহূর্তে তিনি যেতে পারবেন না, তিনি শরীর সুস্থ হলে তিনি যাবেন এবং পুলিশের সঙ্গে তিনি কথাবার্তা বলবেন। অন্যদিকে তিনি কিন্তু আদালতেও দ্বারস্থ হয়েছেন কারণ তিনি গ্রেপ্তারির আশঙ্কা করছেন, অর্থাৎ যেভাবে তৃণমূল কংগ্রেসের একজন সাংসদ সরকারের বিরুদ্ধে এবং প্রশাসনের বিরুদ্ধে মুখ খুলেছেন তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে তিনি যেভাবে সোশ্যাল মিডিয়াতে একটা তথ্য নিয়ে এসেছেন আমি ভয় করবো না ভয় করবো না বলে রবীন্দ্রনাথ ঠাকুরের যে কবিতার লাইন সামনে এনেছেন, অর্থাৎ তিনি যে লড়াইয়ের কথা বলছেন কিন্তু পুলিশি কলব থেকে তিনি এড়িয়ে যাচ্ছেন, একাধিকবার পুলিশের পক্ষ থেকে তদন্ত তলব করা হয়েছে, এই নিয়ে তৃতীয়বার তাকে নোটিশ পাঠানো হয়েছে, তারপরেও তিনি পুলিশের কাছে যাচ্ছেন না কিন্তু আদালতের দ্বারস্থ তিনি হচ্ছে, অর্থাৎ তিনি একটা গ্রেপ্তারির আশঙ্কা করছেন, অর্থাৎ দলের পক্ষ থেকে কিন্তু এ নিয়ে কোনো মন্তব্য করা হয়নি। কারণ কিভাবে দল সুখেন্দু শেখর রায়ের মন্তব্যে বিদ্রোপ হয়েছে, তারপরে কুণাল ঘোষ পরিষ্কার করে জানিয়েছেন। দেবজ্যোতি, একটা বিষয় তোমার কাছ থেকে পরিষ্কার হতে চাইবো, এক আরজিকর ঘটনার অভিঘাত এতটাই কি যে কারণে সুখেন্দু শেখর রায়ের মতন এমন একজন বর্ষীয়ান সাংসদ তিনি প্রতিবাদ করছেন, তিনি আজকেও তুমি বললে যেমনটা পোস্ট করেছেন, তিনি এমনও বলছেন যে গতকাল যেভাবে শান্তিপূর্ণ মিছিল হচ্ছিল যুবভারতী ক্রীড়াঙ্গনের সামনে সেখানে পুলিশের লাঠিচার্জ নিয়ে তিনি তার প্রতিবাদ করেছেন, আজকেও আবার জড়ো হওয়ার আহ্বান জানিয়েছেন, হঠাৎ করে এই ধরনের যে পোস্ট বা বিরোধিতা সেটা কি আরজিকরের ঘটনার অভিঘাতেই নাকি কোথাও গিয়ে একটা অন্তর্কলহ রয়েছে অন্য কোনো, অর্থাৎ তৃণমূলের অন্দরেই কোনো একটা অন্য কোনো ইকুয়েশন? এটা এই ঘটনা কিন্তু আজকে প্রথম নয়, যখন মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটের বাড়িতে তিনি বৈঠক করেছিলেন সমস্ত সাংসদদের নির্বাচনের পরে সেখানে কিন্তু সুখেন্দু শেখর রায়কে সরিয়ে দেওয়া হয়েছিল, তার তলায় তার পাশে সাগরিকা ঘোষকে দায়িত্ব দেওয়া হয়েছিল ডেপুটি নেতা হিসেবে রাজ্যসভার, সেই জায়গাতেই কিন্তু তিনি বেশ কিছুদিন ধরে ক্ষুব্ধ ছিলেন, তারপরে তার এই বারবার মন্তব্য এবং দলের পক্ষ থেকে তার সঙ্গে বেশ কিছু বিষয়ে কিন্তু মতবিরোধ হচ্ছিল, সেই জায়গাতে তার এই মন্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেভাবে তিনি আবার আজকে মিছিলের আহ্বান করেছেন, গতকালের ঘটনা নিয়ে মন্তব্য করেছেন এবং তিনি যেভাবে এক হ্যান্ডেলে তথ্য নিয়ে এসেছিলেন রবীন্দ্রনাথের কবিতার লাইন তা নিয়ে কিন্তু দলের মধ্যে যে তিনি যথেষ্ট কোণঠাসা তা কিন্তু বলে যাচ্ছে, এবং একজন রাজ্যসভার সাংসদ তৃণমূল কংগ্রেসের তিনি আদালতে দ্বারস্থ হয়েছেন গ্রেপ্তারি আটকানোর জন্য এবং পুলিশের সঙ্গে তিনি কোনো সহযোগিতা করছেন না, পুলিশের পক্ষ থেকে তিনটে নোটিশ তিনি পেয়েছেন, অর্থাৎ তিনি বুঝতে পারছেন যে পুলিশের পক্ষ থেকে যে কড়া পদক্ষেপ বিষয়টিকে নেওয়া হবে তাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখানে পুলিশের পক্ষ থেকে জানা হবে যে কেন তিনি পুলিশ কমিশনারের গ্রেপ্তারের দাবি করছেন, একজন একজন কলকাতার পুলিশ কমিশনার তাকে গ্রেপ্তারের কথা বলছেন এই থানার এই সুখেন্দু শেখর রায়, তা নিয়ে কিন্তু প্রশ্ন তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে রয়েছে এবং যেভাবে তিনি আদালতে দ্বারস্থ হচ্ছেন তার কাছেও নির্দিষ্ট সূত্র থেকে খবর নেওয়া হচ্ছে যে পুলিশের পক্ষ থেকে বিষয়টি অত্যন্ত গুরুত্ব দেওয়া হচ্ছে এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কেউ কোনো বিষয়টি নিয়ে মন্তব্য করছেন না। কুণাল ঘোষ গতকাল এটা নিয়ে মন্তব্য করেছিলেন যে যেভাবে পুলিশ কমিশনারের গ্রেপ্তারির কথা বলছেন তা যথার্থ নয়।
ধন্যবাদ দেবজ্যোতি, কথা বলছিলাম আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষের সঙ্গে।